হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরডি তোমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি ব্লগ শেয়ার করব। ব্লগটি হচ্ছে, শীতের আবহাওয়া চলে এসেছে, তাই এই শীতের সন্ধ্যায় সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে খাওয়া একটি আনন্দের বিষয়। তো আজ অনেক দিন পরে আমরা এই শীতের সন্ধ্যায় আজ মুড়ি মাখিয়ে খাবো। তার জন্য আমি এখানে ঝাল, পেঁয়াজ, টমেটো এবং ধনিয়ার পাতা কেটে নিচ্ছি। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার আন্টি প্রতিদিন শীতের সন্ধ্যায় মুড়ি মাখাতো, আর আমরা সবাই মিলে একসাথে বসে মজা করে খেতাম। আর তখন তো আমরা গ্রামে ছিলাম, যার কারণে মুড়ি মাখালে আশেপাশের বাসা থেকেও অনেক লোক আসতো, যার কারণে মুড়ি মাখানোটা আমরা আনন্দ করে সবাই ভাগাভাগি করে খেতাম। আসলে মুড়ি মাখানোটা একা খেলে কিন্তু মজা লাগে না, যার কারণে সবাই মিলে খেতে হয় আর আনন্দটা উপভোগ করা যায়। তো আপনারা যদি কখনো খেয়ে থাকেন সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে, তাহলে বুঝবেন সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে খাওয়াটা কতটা আনন্দের। আজ আমি মুড়ি মাখাচ্ছি কারণ আজ সন্ধ্যায় বাসায় সবাই আছে। আমার ঝাল, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সবগুলোই কাটা হয়ে গেছে। এখন আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি। মুড়িটা মাখানোর সময় আমি আমার ছোট ভাইকে একটু সাহায্য করার জন্য ডাকলাম, কিন্তু সে একটু বেশি করে মাখাতে বলল, তাই মুড়ির পরিমাণ নিজেই বেশি দিচ্ছে। আমার মুড়িটা মাখানো হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে একসাথে মুড়িটা আনন্দ করে খাবো। তো আমরা সবাই একসাথে এখন বসে খাচ্ছি, সব কিছু একসাথে খাওয়ার আনন্দটাই অন্য রকমের। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।